গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি, ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। আহত ব্যক্তির নাম ননি গোপাল দেববর্মা, বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়। রাস্তার মাথা স্পোর্টস অফিসে কর্মরত তিনি। জানা যায়, রাস্তা পারাপারের সময় TR01AL1920 নম্বরের একটি মালবাহী টাটা গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বিশালগড় দমকল বাহিনীকে খবর পাঠালে তারা ছুটে এসে আহত ব্যক্তিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে বিশালগড় হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, গোকুলনগর রাস্তার মাথা চমহনীতে ট্রাফিক ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। বাজার ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষের একটা কথা বারবার বলা সত্ত্বেও ট্রাফিক দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ওখানে গাড়ি মেজি একটা মেজিকে প্যানের বাড়ি মারছে, বাড়ি মারছে, সবাই নিয়ে একটা বইয়া রাখছে। ওখান থেকে প্যানে আমার স্টাফ, আমি সাথে সাথে অফিসে ফোন করছি, আমার অফিসের ফোন কলিগ আছে, আমার দাদাও আছেন, তারা আইসে আইসে ওখানে ওই গ্যাস সার্ভিস গাড়ি আছে, ছোটো ছোটো হাসপাতালে নিয়ে আসে। নিয়ে আওয়ার পরে ওখানে যে ফার্স্ট এইড যা কিছু করতে আছে, ওখানে বাইকটা সিস্টেমে কেটে আছে, আমি স্ক্যান করান লাগবো। রিপোর্ট, চ্যানেল 3 রাত।